নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি একটা লাইভ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব এবং জার্মানিতে অ্যালকোহল ব্যবহার সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়ারও চেষ্টা করব। জার্মানিতে যে অনেকেই মনে করেন যে খুবই সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ, কিন্তু এই সমাজের মধ্যেও যে নানান ধরনের বিশৃঙ্খলা আছে এবং অ্যালকোহল সম্পর্কিত যে ধরনের বিশৃঙ্খলাগুলো আছে, যদিও জার্মানিতে অ্যালকোহল নিষিদ্ধ না, কিন্তু এর ফলে জার্মানিতে কী কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলোর একটা ছোট্ট ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও। মূলত আমার মনে হয় ভিডিওটা আপনারা উপভোগ করবেন, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। আমি কিছু বেসিক তথ্য আপনাদের আগে দিয়ে নিই, সেটা হচ্ছে জার্মানিতে অ্যালকোহল তো নিষিদ্ধই না, এমনকি 14 বছরের বাচ্চারাও বিয়ার পান করতে পারে বাবা মার অনুমতি সাপেক্ষে। আর যারা একটু অ্যাডাল্ট হয় যেমন 16 বছর, তারা কিন্তু অ্যালকোহল পান করতে পারে, তবে 18 বছরের আগে স্পিরিট জাতীয় অ্যালকোহলটা পান করা যায় না। বাট নর্মাল অন্যান্য যে অ্যালকোহলগুলো আছে সেগুলো 16 বছর বয়স থেকেই কেউ ড্রিঙ্ক করতে পারে আর কি জার্মানিতে। তো এই যে ড্রিঙ্ক করতে পারে, এটা কিন্তু বেশ ভালোই সামাজিক সমস্যা জার্মানিতে তৈরি করছে। যেমন আমি যতটা জানি সেটা হচ্ছে যে ইউএসএতে সম্ভবত 21 বছর হলে কেউ অ্যালকোহল পান করতে পারে। তো মাত্র 16 বছর বয়সে যেখানে জার্মানিতে অ্যালকোহল পান করতে পারে, এতে কিন্তু অনেক ধরনের সামাজিক সমস্যা হচ্ছে। এবং আইন প্রণেতারা কিন্তু জার্মানিতে 18 বছর থেকে করার জন্য আলোচনা করছেন আর কি বিষয়টা। জার্মানিতে যত ধরনের সামাজিক সমস্যা হয় তার মধ্যে সবচেয়ে বেশি আসলে প্রবলেমগুলো হচ্ছে অ্যালকোহল সম্পর্কিত। আপনারা অনেক সময় ভাবতে পারেন জার্মানিতে অনেক নামি দামি গাড়ি আছে, ভালো রাস্তা আছে, জার্মানিতে বুঝি অ্যাক্সিডেন্ট একেবারে হয় না, কিন্তু না, জার্মানিতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এবং এর অনেকগুলোই হয় হচ্ছে এই অ্যালকোহলের জন্য। জার্মানিতে যে অ্যালকোহল এবং অন্যান্য ড্রাগ ব্যবহারের যে পরিসংখ্যানটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আসলে 25 থেকে 34 বছরের যারা আছেন অ্যাডাল্ট এবং নারী পুরুষ, আপনারা যদি খেয়াল করেন, এই ক্যানাবিস নেওয়া বা গাঁজা ব্যবহারের প্রবণতা কিন্তু জার্মানিতে প্রচুর বেশি, এবং নারীরাও কিন্তু সমানতালে অ্যালকোহল এই ড্রাগ এগুলো ইউজ করে, বিশেষ করে তরুণী যারা আছে আর কি, তরুণ তরুণীদের মধ্যে এমনিতেই প্রবণতাটা বেশি। এবং জার্মানিতে যেহেতু প্রচুর বিয়ার পান করা হয়, এই আস্তে আস্তে মানুষজন অ্যালকোহলিক হয়ে যায়, এবং আপনারা জানেন যে এটা স্বাস্থ্যের উপর কী পরিমাণ ঝুঁকি এবং স্বাস্থ্য যে ধ্বংস করে দেয় সেটা তৈরি হয়। যাই হোক, আমি সেদিন উইকেন্ডে একটা মার্কেটের সামনে বসছিলাম আমাদের কয়েকজন বাংলাদেশির সঙ্গে, তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই 112, এটা হচ্ছে আসলে ইমার্জেন্সি ডক্টর থাকে এই গাড়িতে। তো আমরা বসে আড্ডা মারার এক সময় একটা, আমার ধারণা 70-এর কাছাকাছি হবে একজন বৃদ্ধ, তো দুই একবার পড়ে গেছে, তো আমাদের আরেকজন বাংলাদেশি ভাই খুব তাড়াতাড়ি 112-তে কল দিয়েছে এবং সাথে সাথে, মানে আমি ঘড়ি দেখছিলাম যে দেখি কতক্ষণের মধ্যে আসে, তো সর্বোচ্চ সম্ভবত 2.5 মিনিট সময় লেগেছে এই অ্যাম্বুলেন্সটা এসছে। এখানে ডাক্তার এবং ইমার্জেন্সি যারা স্টাফ আছে তারা আছে, এবং এখানে আসলে আইসিইউর মতোই সব কিছু থাকে, জানেন যে যদি কারো ইমার্জেন্সি কোনো সাপোর্ট লাগে, হেলথ সাপোর্ট চলে আসে। তো আমি দেখলাম যে একজন বৃদ্ধ মাতালকে বাঁচানোর জন্য, মানে ওই লোকটা হাঁটতেই পারছিল না, দুইবার পড়ে গেছে এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে এমন একটা অবস্থা। তো প্রাইভেসির কারণে আসলে আমি আরও সামনে গিয়ে ওদের ভিডিও আসলে করিনি, আমি এমনকি ভিডিওটা কিছুটা ব্লার করে দিয়েছি, কারণ এখানে প্রাইভেসি ব্রেক করার কোনো সুযোগ নেই, মানে আমার বিরুদ্ধে মিলিয়ন মিলিয়ন ইউরোর মামলা হতে পারে এই প্রাইভেসি ব্রেক করলে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সে ভিতরে যারা আসে, আপনারা যদি একটু খেয়াল করেন, তো ভিতর থেকে তারা বের হয়ে ওই বৃদ্ধ লোকটাকে আবার অ্যাম্বুলেন্সে তুলে সেখানে কিছুক্ষণ চিকিৎসা দিচ্ছে, দেওয়ার পরে শেষ মুহূর্তে চলে যাবে আর কি। এখানে আসলে খুব বেশি দেখানোর কিছু নাই, আমি সংশ্লিষ্ট কিছু তথ্য তো আপনাদের দিলাম, এবং একজন মাতালকে বাঁচানোর জন্য যেই মানুষের চেষ্টা, মানে বৃদ্ধ মাতাল তাও রাস্তায় যারা বসে থাকে তাদেরকে বাঁচানোর জন্য এখানকার ইমার্জেন্সির লোকজন কতটা চেষ্টা করছে, সেটাও একটা মেসেজ আপনাদের দেওয়ার জন্য এই ভিডিও করা। আর জার্মানিতে অ্যালকোহল সম্পর্কিত কিছু তথ্য দিই, সেটা হচ্ছে যে 2017 সালের হিসেব অনুযায়ী 231,300 অপরাধ সংঘটিত হয়েছিল জার্মানিতে, মানে শুধু অ্যালকোহলজনিত, এবং এটা টোটাল যত অপরাধ হয়েছে জার্মানিতে ওই বছর তার 11%, তার মানে আপনারা বুঝতে পারছেন যে 11% শুধু অ্যালকোহল সম্পর্কিত অপরাধ। তো এই ধরনের মানে ক্রাইমের টেন্ডেন্সিটা আছে অ্যালকোহল সম্পর্কিত।
এবং 7.8 মিলিয়ন হাই রিস্ক পিপল আছে, 18 থেকে 64 বছরের লোকজন। আপনারা তাহলে বুঝতে পারেন যে প্রায় 80 লাখ, মানে 78 লাখ আর কি, প্রায় 80 লাখের মতো, এই 2017 সালের হিসাব যে 80 লাখের মতো আপনার হাই রিস্ক পিপল আছে। এবং বছরে প্রায় 74,000 মৃত্যু হয় অ্যালকোহল রিলেটেড জার্মানিতে। চিন্তা করতে পারেন তাহলে, জার্মানি কিন্তু স্বর্গ না, যেখানে বছরে 74,000 লোক শুধু অ্যালকোহলজনিত মানে ইয়েতে মারা যায়। তাহলে বুঝতেই পারছেন যে কী অবস্থা। এবং মাত্র 10 থেকে 12 বছরের বাচ্চাদের মানে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সেই বছর, মানে 2017 সালে, 21,700 জন বাচ্চাকে, মাত্র 10 থেকে 12 বছর। যেমন সোহারদের বয়স এখন প্রায় 10, হ্যাঁ, তার মতো একটা বাচ্চাকে যদি হাসপাতালে ভর্তি করতে হয় অ্যালকোহল পয়জনিংয়ের জন্য, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কী পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি। সুতরাং জার্মানি ইয়াংদের জন্য খুব স্বর্গ এমনটা বলা যাবে না। জার্মানিতেও প্রচুর প্রবলেম আছে, সেগুলো হয়তো এত বেশি ফ্লারিশ হয় না, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা ইয়াং আছে বা যাদের ছেলে মেয়ে আপনারা পাঠাচ্ছেন জার্মানিতে বা ইউরোপ আমেরিকাতে, অবশ্যই তাদেরকে সেই ধরনের কিছু ইনফরমেশন এবং তাদেরকে মোটিভেট করা যায় না, এগুলো খুবই খারাপ জিনিস, মানে ড্রাগ অ্যালকোহল এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকার জন্য এই মেসেজগুলো আপনারা দিতে পারেন। আর এই ভিডিওটা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জার্মানির রিয়েল সিনারিওটা কি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে ওই জায়গাটাতে বসেছিলাম, অনেকক্ষণ দেখলাম যে ওরা আসলে কী করে। তো 10-15 মিনিট এরা ওই লোকটাকে চিকিৎসা দিয়ে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে হয়তো হাসপাতালে নিয়ে গেছে আর কি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন মানুষকে বাঁচানোর তাগিদ তো যথারীতি আছে, যদিও ইনি অ্যালকোহলিক, বাট ডাজেন্ট ম্যাটার, তাকে বাঁচাতেই হবে, সেই জন্য তাদের এই ক্ষিপ্রতা। যাই হোক, আমার মনে হয় এই ভিডিওটা থেকে আমি বেসিক কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি। জার্মানির অবস্থাটা আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে ড্রাগ রিলেটেড বা অ্যালকোহল রিলেটেড কী কী অবস্থা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, বিশেষ করে ফেসবুকে শেয়ার করার মাধ্যমে অন্যদের জানিয়ে দিতে পারেন যে জার্মানিতে অ্যালকোহল সম্পর্কিত কী কী ধরনের সমস্যাগুলো হয় সেই বিষয়গুলো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, মাদক থেকে দূরে থাকবেন। ড্রাগ, যে কোনো ধরনের ড্রাগ আসলে স্বাস্থ্যের জন্য খুবই খুবই ক্ষতিকর, মৃত্যু ডেকে আনা, এগুলো সবাই জানেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।